হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কাপল কুকারি। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি চুলায় তৈরি চিকেন কাঠি রোল। আপনারা চাইলে এটা ওভেনেও বানিয়ে নিতে পারবেন। আপনারা যদি আমার মতো পারফেক্ট রোল বানাতে চান তাহলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। চিকেন কাঠি রোল তৈরি করতে একটা বলে নিয়ে নিচ্ছি 500 গ্রাম বোনলেস চিকেন। আমি এখানে চিকেন থাইয়ের মাংস নিয়েছি, আপনারা চাইলে চিকেন ফিলেটও ইউজ করতে পারেন। চিকেনগুলোকে ম্যারিনেট করতে একে একে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ ন্যাচারালি উগাট, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা যদি ঝাল কম খেতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ, আপনারা চাইলে টমেটো পিউরিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেমন জুস, স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল, আপনারা চাইলে অলিভ অয়েল অথবা কুকিং অয়েল ইউজ করতে পারবেন। এখন এগুলোকে খুব ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, ফ্লিম ফ্লিম দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেব। চিকেন কাঠি কেবাব তৈরি করতে আমি এই ধরনের স্টিক ইউজ করব। ইউজ করার পূর্বে 1 ঘন্টার জন্য এগুলোকে পানিতে ভিজিয়ে রাখতে হবে। কিচেন ফার্কে কেটে ঠিক এরকম সাইজ করে নিয়েছি। এইগুলো ঠিক এইভাবে করে স্টিকে মুড়িয়ে নিচ্ছি, এতে করে চিকেনগুলোকে ভাজার সময় উল্টিয়ে দিতে সহজ হবে। এইভাবে করে বাকিগুলো মুড়িয়ে নেব। চিকেনগুলোকে বারবিকিউ অথবা ওভেনে করতে চাইলে সেক্ষেত্রে এই ধরনের স্টিক ইউজ করতে পারবেন। একটা পেপারের কিছু অংশ ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি, এর সাথে একটা গ্রিন পেপারের কিছু অংশ কেটে নিব এবং লার্জ সাইজের একটা অনিয়নও চপ করে নেব। আপনারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ফিরে এলাম 1 ঘন্টা পর। আগ থেকে চুপ করে রাখা স্টিকের মধ্যে চিকেনগুলো গেঁথে নিচ্ছি। একইভাবে বাকিগুলো তৈরি করে নিচ্ছি। লেফট ওভার মশলার মধ্যে আগ থেকে কেটে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 লবণ, 1/4 চা চামচ মরিচের গুঁড়া। ভেজিটেবলগুলোকে খুব ভালো করে মশলার মধ্যে মিক্স করে নিচ্ছি। চিকেনগুলোকে ভাজার জন্য চুলায় একটা গ্রিল প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অয়েল, আপনারা যে কোনো ধরনের ফ্রাই প্যান ইউজ করতে পারবেন। চিকেনগুলোকে গ্রিল প্যানে দিয়ে দিচ্ছি, চুলার আঁচ মিডিয়াম টু লো থাকবে। আপনারা চাইলে ওভেনেও করতে পারেন, সেক্ষেত্রে ওভেনের টেম্পারেচার 180 ডিগ্রি সেলসিয়াসে রেখে 20 থেকে 25 মিনিট কুক করে নিতে হবে। অয়েল দিয়ে চিকেনগুলোকে একটু ব্রাশ করে নিচ্ছি, প্রয়োজন হলে এইভাবে করে মাঝে মাঝে করে নিতে হবে। কিছুক্ষণ পর পর এগুলোকে উল্টিয়ে দিয়ে কুক করে নিতে হবে। চিকেনগুলো কুক হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। একই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অয়েল, এর মধ্যে দিয়ে দিচ্ছি আগ থেকে মিক্স করে রাখা পেপার এবং অনিয়ন, এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগ থেকে কুক করে রাখা চিকেনগুলো। এগুলোকে
2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো আঁচে ভেজে নেচ্ছি। ভাজা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে এগুলোকে নামিয়ে নেচ্ছি। একটা ডিমকে ফেটে নেচ্ছি, এটা রোল বানাতে ইউজ করব। চিকেন কাঠি রোল বানানোর জন্য এখানে আমি একটা ফ্রোজেন পোয়াটা ভেজে নিচ্ছি। পোয়াটা বানানোর একটা রেসিপি ফ্রোজেন পদ্ধতি সহ আমাদের চ্যানেলে দেয়া আছে, এই ভিডিওর শেষে লিংক দেয়া থাকবে, প্রয়োজনে দেখে নেবেন। ফ্রোজেন পোয়াটাটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নর্মাল পোয়াটাও ইউজ করতে পারেন। যেহেতু ফ্রোজেন পোয়াটা এর মধ্যে তেল দেওয়া আছে, তাই এক্সট্রা তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই। পোয়াটা ভাজা হয়ে গেছে, এটাকে একটু তুলে নিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা অয়েল। পোয়াটাটা আবার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 থেকে ফেটে রাখা ডিমের অর্ধেক, আপনার চাইলে ফুলও দিতে পারেন। ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নিয়ে রোল বানিয়ে নিচ্ছি। এখন এর উপরে একে একে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এর উপরে দিয়ে দিচ্ছি কিছু করিয়েন্ডার কুচি, দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, এর উপর একটু চাট মশলা ছিটিয়ে দিচ্ছি, চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এর উপরে দিয়ে দিচ্ছি একটু মেয়োনিজ, দিয়ে দিচ্ছি চিলি সস, আপনারা চাইলে টমেটো কেচাপ দিতে পারেন। একটা রোল বানিয়ে নিয়ে পার্চমেন্ট পেপার দিয়ে পেঁচিয়ে নিচ্ছি, আপনারা চাইলে পার্চমেন্ট পেপারে মোড়ানোটা স্কিপ করতে পারেন। তৈরি হয়ে গেল খুবই টেস্টি চিকেন কাঠি রোল। আশা করছি রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।